গাইস তোমরা নিশ্চয়ই জানো ফ্রি ফায়ারের উপর কিন্তু আরেকটি বড় ধাক্কা এসেছে, একের পর এক যত ব্যান যত অবরোধ অনলি ফ্রি ফায়ারের উপরে আসছে। আর তোমরা অলরেডি হয়তো অনেকেই জানো যে ফ্রি ফায়ার ভারত এবং অন্যান্য দেশের গুগল প্লে স্টোর এবং আইফোনের অ্যাপল অ্যাপ স্টোর থেকে রিমুভ করে দিয়েছে গুগল এবং অ্যাপল। আর ফ্রি ফায়ার বা গ্যারেনা মোটেও কিন্তু খেলনা কোম্পানি নয়, আর গুগল অ্যাপলের স্টোর থেকে এত বড় একটা অ্যাপ রিমুভ করে দেওয়ার মানে বুঝতেই পারছো গ্যারেনা হয়তো অনেক বড় একটা ধাক্কা খেয়ে গিয়েছে। আর তারপর গতকাল থেকে ইন্ডিয়ান সার্ভারে অনেক প্লেয়াররা গেমে ঢুকতেই পারছে না। তো এই নিয়ে গ্যারেনা থেকে কি বলেছে এবং এর পেছনে সম্ভাব্য কি কারণ হতে পারে, চলো আমরা সবাই মিলে একটু প্রেডিক্ট করি। তবে এখানে উল্লেখ্য, এগুলো কিন্তু সবই একটা অনুমান করা তথ্যের উপর ভিত্তি করে তৈরি ভিডিও। তবে তারপরে ভিডিওটি প্লে হওয়ার পূর্বে একটা মগামার্কা বিজ্ঞাপন রয়েছে, তুমি চাইলে এই বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিও থেকে দেখতে পারো। তো গাইস রেডি হয়ে যাও, কারণ ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ স্টার্ট হতে চলেছে, আর এছাড়াও অনেক ইন্টারেস্টিং ফুটবল ইভেন্ট শুরু হতে চলেছে, যেমন ইন্ডিয়ান সুপার লিগ। আর এর সাথে তুমি রেডি হয়ে যাও ওয়ান এক্স বেটে বেটিং করতে, কারণ ওয়ান এক্স বেট নিশ্চয়তা দেয় যে তুমি যে টাকা আয় করবে সেটা সেফ থাকবে। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে স্পোর্টস এর উপর বেট করা যায়, আর ম্যাচের স্কোরও দেখা যায়, এছাড়াও অন্যান্য অনলাইন গেমও খেলা যায় এবং বড় প্রাইজ জেতা যায়। এন্ড অনলি ফর মাই অডিয়েন্স অন ফার্স্ট ডিপোজিট $100, আর তুমি তোমার উইনিং মানি পেটিএম, ব্যাংক ট্রান্সফার বা অন্যান্য ইজি মেথডে উঠাতে পারবে। আই চুজ ইট এন্ড ইউজ ইট এন্ড ইউ ক্যান অলসো ট্রাই ইট। আর এখন আমি তোমাদের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি, ওয়ান এক্স কিন্তু গোয়া এফসির পার্টনার এবং স্পন্সর। আর তুমি যদি ফুটবল বা ক্রিকেট পছন্দ করো তাহলে অনলি ওয়ান এক্স বেটে বেটিং করতে পারো। আর ওয়ান এক্স এর লিঙ্ক এবং প্রোমো কোড আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে গিয়ে তুমি প্রমাণ করো তুমি একজন ট্রু স্পোর্টস ফ্যান। আর গাইস তোমরা যারা ই স্পোর্টস পছন্দ করো তাদের জন্য 200 টাকা এন্ট্রি ফি দিয়ে 12,000 টাকার প্রাইজ মানির একটা ই স্পোর্টস এর আয়োজন করা হয়েছে। তুমি গিয়ে কিন্তু সেখানে তোমার বেস্ট পার্টনার নিয়ে জয়েন করতে পারো এবং 12,000 টাকা জিতে নিতে পারো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি কিভাবে তুমি জয়েন করবে সেখানে। তো যাই হোক, হঠাৎ করে দেখা গেছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ফ্রি ফায়ার গায়েব, আর এটা গতকাল থেকে সমস্যাটা হচ্ছে। তবে ফ্রি ফায়ার ম্যাক্স এখনো থাকলেও সেটাও হয়তো খুব বেশিক্ষণ থাকবে না, মানে এরকমই ধারণা করা হচ্ছে। তো যাই হোক, ফ্রি ফায়ারের উপর কত বড় একটা অফিসিয়াল ধাক্কা আসলে গুগল বা অ্যাপলের মতো কোম্পানি ফ্রি ফায়ারকে অবাঞ্ছিত করেছে সেটা বুঝতেই পারছো। আর যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের হয়তো এখনো কোনো প্রবলেম নেই, অন্য জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু অ্যাপল ইউজারদের কিন্তু সেই সুযোগ থাকছে না, কারণ আইফোনের নেক্সট সফটওয়্যার আপডেট আসলেই ফ্রি ফায়ার খেলার আর সুযোগই হয়তো থাকবে না। তো এক্ষেত্রে আইফোনের ফ্রি ফায়ার ইউজাররা একটা শক খেয়ে গেল, মানে যারা লাখ টাকা খরচ করে আইফোন কিনেছে অনলি ফ্রি ফায়ারের জন্য ওরা একটা মোটামুটি মরা খেয়ে গেল। তো যাই হোক, গুগল বা অ্যাপল স্টোর থেকে কেন ফ্রি ফায়ার সরানো হয়েছে, তো এর কারণ হিসেবে দুটো জিনিস হতে পারে। তোমরা জানো পাবজির আব্বা কোম্পানি ক্রাফটন ফ্রি ফায়ারের উপর মামলা করেছে যে ওদের গেম কপি করেছে, এবং গুগল আর অ্যাপলকেও এই মামলার মুখোমুখি দাঁড় করে দিয়েছিল, কারণ তারা কেন একটা কপি অ্যাপকে তাদের স্টোরে জায়গা দিল। আর যেহেতু গতকাল গুগল এবং অ্যাপল তাদের স্টোর থেকে ফ্রি ফায়ার অ্যাপ সরিয়েছে, এর মানে হচ্ছে পাবজি হয়তো কেস জিতে গিয়েছে। তো এর মানে কি ফ্রি ফায়ার কি বন্ধ হয়ে যাবে? না, এতে হয়তো ফ্রি ফায়ার বন্ধ হবে না, কিন্তু পাবজির করা এই মামলায় যদি ফ্রি ফায়ার হেরে যায় তাহলে ফ্রি ফায়ারকে গুনতে হবে মোটামুটি প্রায় 4,500 কোটি টাকার মতো জরিমানা। তো অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার নাকি পাবজির ঘর বাড়ি বাকি সব আইডিয়া চুরি করেছে। তবে আমার কাছে ব্যাপারটি একেবারে মামার বাড়ির আবদার লেগেছে, কারণ ব্যাপারটা এমন না, ইয়ামাহা একটা মোটরসাইকেল তৈরি করেছে যেটার মতো 2টি চাকা এবং হেডলাইট রয়েছে, আর সুজুকিও 2 চাকার এবং হেডলাইট দিয়ে মোটরসাইকেল তৈরি করেছে। তো জন্য ইয়ামাহা সুজুকি কোম্পানির উপর একটা কেস দিয়ে দিল যে সুজুকির বাইকে 2 চাকা থাকবে কেন। তবে এর বাইরেও আরো কিছু রাজনৈতিক কারণ থাকতে পারে, যেমন ফ্রি ফায়ারের পেছনে চীনের গন্ধ রয়েছে, আর তাছাড়া ফ্রি ফায়ারের জনক দেশ সিঙ্গাপুর দেশ হিসেবে কিন্তু দক্ষিণ কোরিয়ার সামনে কিছুই নয়, মানে ইন্টারন্যাশনাল লবিং এর দিক দিয়ে দক্ষিণ কোরিয়া অনেক বেশি এগিয়ে। তো সঙ্গত কারণেই পাবজি বা ক্রাফটন কোম্পানি যদি ফ্রি ফায়ারের পেছনে লাগে তাহলে পশ্চিমা সহায়তা একটু বেশি পাবে। আর ফ্রি ফায়ারকে অ্যাপ স্টোর থেকে সরানোর দ্বিতীয় কারণ হতে পারে, ফ্রি ফায়ার অ্যাপটি অ্যাকচুয়ালি নির্দিষ্ট কয়েকটি দেশের স্টোর থেকে সরানো হয়েছে, কারণ আমাদের বাংলাদেশের অ্যাপ স্টোর গুলোতে কিন্তু এখনো ফ্রি ফায়ার বিদ্যমান। ইভেন আমি সকাল উঠে ফ্রি ফায়ার গেম খেলেও চেক করেছি, কোনো ইস্যু নেই, মানে আগের মতোই খেলা গিয়েছে। শুধুমাত্র প্রবলেম হয়েছে ইন্ডিয়াতে, আর এর সাথে আমাদের গিল্ডের যে অ্যাক্টিং অফিসার আমেরিকাতে রয়েছে ওর আইফোনে খেলতে পারেনি। তো এর মানে বাংলাদেশে অ্যান্ড্রয়েড ইউজারই হোক বা আইফোন ইউজার তাদের কোনো সমস্যা নেই। আর পাবজির কেস জেতার কারণে যদি অ্যাপ স্টোর থেকে ফ্রি ফায়ার রিমুভ হতো তাহলে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল থাকতো না, মানে সব দেশ থেকে রিমুভ হইতো, তো অনলি ইন্ডিয়া এবং আমেরিকা থেকেই রিমুভ হয়েছে। তো এর মানে হতে পারে ইন্ডিয়া বা আমেরিকান সরকারি কোনো ইস্যু হতে পারে, তবে হচ্ছে তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এমন হয়েছে, মানে পাবজি বা কোনো দেশের নিষেধাজ্ঞার কারণে এমনটা হয়নি, তাদের নিজেদেরই টেকনিক্যাল ইস্যু রয়েছে যেটা তারা খুব শীঘ্রই ঠিক করবে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু ডাইরেক্ট ফ্রি ফায়ার কিন্তু কিছু বলেনি, মানে ফ্রি ফায়ারের বিভিন্ন মডারেটর বা ফ্রি ফায়ারের হয়ে কিছু মানুষ এগুলো বলেছে, মানে সরাসরি অফিসিয়ালি ফ্রি ফায়ার এনে কিছু বলেনি। তবে আশা করছি খুব শীঘ্রই ফ্রি ফায়ার এই বিষয়ে জানাবে। তবে তোমরা এই বিষয়টি নিয়ে কি মনে করো, তোমাদের কি আসলে মনে হয় যে এটা ফ্রি ফায়ারের টেকনিক্যাল ইস্যু? আর টেকনিক্যাল ইস্যু হলে হঠাৎ করে এক রাতে নোটিশ নিয়ে অগ্রিম কিছু বলা নেই হঠাৎ করে সব গায়েব, আসলে কি ফ্রি ফায়ার আমাদের কাছে কিছু গোপন করছে? তো যাই হোক, আমি সম্পর্কে খুব বেশি কিছু জানি না, আমাকে একটা সাবস্ক্রাইবার এই সম্পর্কে বলেছে। তো তুমি যদি এই ইস্যু সম্পর্কে আরো অনেক বেশি কিছু জেনে থাকো সেটা কমেন্টে জানাও, যাতে আমি নিজেও তোমার কাছ থেকে আরো কিছু জানতে পারি, মানে সঠিক তথ্যটা জানতে পারি, আর এর সাথে আমার যারা অডিয়েন্স রয়েছে তারাও তোমার কমেন্টে অনেক কিছু জানতে পারবে। তবে ভিডিওটা শেষ করার পূর্বে একটা কথা বলতেই হচ্ছে, ফ্রি ফায়ারের আসলেই কুত্তা ভাগ্য, যত বাস অনলি ফ্রি ফায়ারই খায়। তবে আবার এখানে একটা কথা মেনশন করতেই হচ্ছে, ইন্ডিয়ানে এক বন্ধু আমাকে বলেছে ওদের দেশেও ফ্রি ফায়ার খেলা যাচ্ছে, মানে যারা অলরেডি ফ্রি ফায়ার ডাউনলোড করে রেখেছে তারা ফ্রি ফায়ার খেলতে পারছে, শুধুমাত্র যারা এয়ারটেল
নির্দিষ্ট সিমে নেট ইউজ করে ফ্রি ফায়ার খেলতে যাচ্ছে তারা ফ্রি ফায়ারে ঢুকতে পারছে না, মানে নির্দিষ্ট একটা সিমে প্রবলেম হচ্ছে। সেগুলো যাই হোক, তুমি যদি এ সম্পর্কে আরো বিস্তারিত কিছু জেনে থাকো সেটা আমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।